হ্যালো স্টুডেন্টস সো আজকের এই টিউটেল ভিডিওটাতে আমরা দেখবো বেশ কিছু অ্যারের রিলেটেড এক্সাম্পলস ওর অ্যারের রিলেটেড প্রবলেমস সো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব সো চলেন আমরা বিভিন্ন এক্সাম্পলস দেখি একটা একটা করে এবং সেগুলো সলভ করার ট্রাই করি সো কোশ্চেনগুলোতে চলে যাই সো টাস্ক ফোর আমরা দেখতে পাচ্ছি টাস্ক ওয়ান টু থ্রি এর আগের একটা ভিডিওতে আমি দিয়েছিলাম সো টাস্ক ফোরে কি বলছে সাপোজ অ্যান অ্যারে ইস গেভেন দেখা যাচ্ছে একটা অ্যারে দেওয়া আছে যেখানে বিভিন্ন এলিমেন্টস আছে সো নাও প্রিন্ট দ্য লেন্থ অফ array ঠিক আছে সো আমরা যদি লেন্থ অফ array প্রিন্ট করতে চাই সো first আমরা এই এই element গুলো লিখে ফেলি সো প্রথমে একটা array ধরে নেব ইন্ট ধরেন অ্যারেটার নাম এ এটার লেন্থ ফাইভ সো এই অ্যারেটার মধ্যে কী কী এলিমেন্ট আছে একটু দেখে ফেলি সিক্সটি সেভেন 67, 98 38 94 থার্টি 54 94 54 আর ফিফটি ফোর নাইনটি ফোর সো আমাদেরকে বলেছি এই অ্যারেটার লেন্থ প্রিন্ট করতে সো আমরা জানি আমরা জানি লেন্থ অফ অ্যারে ইকুয়ালস টু

অ্যারের যে কোনো একটা এলিমেন্ট ঠিক আছে যদি আমরা এটা রান দিই দেখা যাচ্ছে আমাদের এর লেন্থ এটা প্রিন্ট চলে আসছে আর একটু সুন্দর করে যদি দেই আমরা এভাবে আমরা দিতে পারি দ্য অফ অ্যারে এখানে আরেকটু এটা দিয়ে দিই আরেকটু সুন্দর দেখাবে সো দ্য লেন্থ অফ অ্যারে ফাইভ ঠিক আছে সো এই গেল আমাদের টাস্ক ফোর নেক্সট কোশ্চেনটা দেখি টাস্ক ফাইভ একটা অ্যারে দেওয়া আছে আগের মতো নাও প্রিন্ট দা সেকেন্ড এলিমেন্ট ফোর্থ এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে অলসো প্রিন্ট দ্য লেন্থ অফ দ্য অ্যারে সাইজ অফ দ্য অ্যারে অ্যান্ড সাইজ অফ ওয়ান এলিমেন্ট অফ অ্যারে সো আমাদের এখানে অনেক কিছু চেয়েছে সো ফার্স্ট আমরা আগে অ্যারে নাম্বারগুলো বসিয়ে নিই সো সিক্সটি সেভেন নাইনটি এইট থার্টি এইট নাইনটি ফোর ফিফটি ফোর সো বেসিক্যালি আমাদের আগের অ্যারেটাই ঠিক আছে সো আমাদেরকে প্রথমে বলতেছে প্রিন্ট দ্য প্রিন্ট সেকেন্ড অ্যান্ড ফোর্থ এলিমেন্ট আচ্ছা আমরা একটু ইন্ডেক্সিংটা দেখে নিই আমাকে একটু আমার একটু সময় লাগবে হয়তো লোড নিচ্ছে আচ্ছা পেয়ে গেছি আমার পেন সো এইগুলো হচ্ছে আমাদের এলিমেন্ট ঠিক আছে এলিমেন্ট সো আমরা একটু ইন্ডেক্সগুলো দেখবো দেখব জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স সো আমাদের প্রিন্ট দিতে বলেছে কী কী সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট আছে এক নাম্বার ইন্ডেক্সে ফোর্থ এলিমেন্ট ফোর্থ এলিমেন্ট আছে তিন নাম্বার ইন্ডেক্সে সো এইগুলো আগে আমরা একটু প্রিন্ট দিয়ে দিই সো আমরা দিয়ে দিতে পারি সি আউট সেকেন্ড এলিমেন্ট দিয়ে আমরা দিয়ে দেব সেকেন্ড এলিমেন্ট হচ্ছে এ অফ আইতে আছে ঠিক আছে একইভাবে আমরা ফোর্থ এলিমেন্টেও প্রিন্ট দিব সো দিয়ে দিয়ে আমরা ফোর্থ এলিমেন্ট এখানে হয়ে যাবে একটু আমরা আবার দেখি আমাদের থ্রি হয়ে যাবে আমরা থ্রি দিয়ে দিই সো স্টেপ বাই স্টেপ রান্না হ্যাঁ এখানে এইটার অনেকগুলো স্টেপ সো সেকেন্ড এলিমেন্ট নাইনটি এইট ফোর্থ এলিমেন্ট নাইনটি ফোর দেখেন সেকেন্ড এলিমেন্ট নাইনটি এইট ফোর্থ এলিমেন্ট নাইনটি ফোর ঠিক আছে সো আমাদের কিছু অংশ কাজ শেষ হলো নেক্সট বলতেছে কি এই যে এই অংশটুকু শেষ হলো নেক্সট বলতেছে কি অলসো প্রিন্ট দ্য লেন্থ অফ অ্যারে সো এটা তো আমাদের অবশ্যই আগের মতোই হবে সি আউট length অফ array এখানে হয়ে যাবে আমাদের সাইজ অফ এর ডিভাইডেড বাই সাইজ অফ এর যে কোনো একটা এলিমেন্ট ঠিক আছে সো এইটুক যদি আমরা রান দিই দেখেন আমাদের লেন্থ অফ অ্যারেও চলে আসছে এবার দেখি বাকি প্রশ্ন আমাদের কি বলতেছে বাকি প্রশ্ন কি বলতেছে সাইজ অফ অ্যারে প্রিন্ট করতে ঠিক আছে আর সাইজ অফ ওয়ান এলিমেন্ট অফ অ্যারে সো সাইজ অফ অ্যারে যদি আমরা প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা দেখতে পারি সি আউট সাইজ অফ অ্যারে সো সাইজ অফ অ্যারেতে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে জাস্ট এতটুকু অংশ ঠিক আছে সো সাইজ অফ অ্যারে আমরা দেখে ফেলি টোয়েন্টি ঠিক আছে আর নেক্সট আমরা দিব সাইজ অফ ওয়ান এলিমেন্ট এলিমেন্ট অফ 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 অ্যারে অ্যারে সো সো সাইজ ওয়ান এখানে জাস্ট আমাদের যে যেকোনো একটা এলিমেন্ট দেওয়া দিলেই হবে ঠিক আছে সো একটা হচ্ছে চার বিট সেখানে যেহেতু পাঁচটা এলিমেন্ট আছে সো এর সাইজ হচ্ছে বিশ বিট ঠিক আছে একটু যদি হাতে লিখিটা চার বিট একটা ঠিক আছে দেখেন এই জিনিসটা লেখা আছে সাইজ অফ ওয়ান এলিমেন্ট অফ এর চার আর এর সাইজ বিশ ঠিক আছে আর লেন্থ হচ্ছে পাঁচ সো আমরা প্রত্যেকটা প্রিন্ট পেয়ে গেলাম আচ্ছা তাহলে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চনে চলে যাই টাস্ক সিক্স দেখেন টাস্ক সিক্সে কী বলছে রাইট আ সি প্রোগ্রাম দ্যাট রিড দ্য লেন্থ অফ অ্যান এর দেন ইনসার্স নাম্বার ইন্টু দ্যারে অ্যান্ড প্রিন্টস দ্য নাম্বার অ্যান্ড ইন্ডেক্স নাম্বার সো নাম্বার তো প্রিন্ট দিবো দিবই আমরা ইন্ডেক্স নাম্বারর সাথে প্রিন্ট দিব ঠিক আছে সেই কোডটা আমাদের একটু লম্বা হবে আমাদের আগে লেন্থ রিড করতে হবে তারপর একটা অ্যারে ধরে নিতে হবে এবং সেই অ্যারেটা আমরা ক্রিয়েট করব এই লেন্থ অনুযায়ী ঠিক আছে সো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে করি সো প্রথমে আমাদের একটা অ্যারে লেন ধরে নিতে হবে এবং আমরা ইউজারকে বলবো প্লিজ এন্টার অ্যারে লেন ঠিক আছে এবং ইউজারের কাছ থেকে অ্যারেটা টা আমরা নিব সো অ্যারে লেন ঠিক আছে একটুক যদি আমরা রান দিই দেখেন আমাদেরকে বলতেছে প্লিজ এন্টার অ্যারে লেন্থ সো ধরেন দিলাম দশ ঠিক আছে আচ্ছা এখন চলেন আমরা একটা অ্যারে ক্রিয়েট করি অ্যারের নাম ধরেন দিই এ এবং সে অ্যারেটার লেন্থ হবে যত লেন্থ আমরা নিলাম সেই অনুযায়ী সেই আমাদের হয়ে গেল অ্যারের ক্রিয়েশন এখন আমরা এই যে এ নামেও অ্যারেটা বানালাম সেটার মধ্যে ভ্যালু ইনসার্ট করব সো আমরা একটা প্রিন্ট দি প্রিন্ট দিয়ে ইউজারকে বলি যে প্লিজ এন্টার numbers ইন array ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা ফরলুক চালাবো যে ফরলুকটা চালায় আমরা অ্যারেরটাতে নাম্বারস ইনসার্ট করবো আই আইকলস টু জিরো আই চলবে কত অ্যারে লেন্থ পর্যন্ত সো আমরা অ্যারে লেন্থ কেমনে পাই একটু আগে দেখেছিলাম সাইজ অফ অ্যারে ডিভাইডেড বাই সাইজ অফ অ্যারে যে কোনো একটা এলিমেন্ট আই প্লাস প্লাস সো ফরলুকটা চালায় এখন আমরা অ্যারেতে একটা একটা করে ইনপুট নেব সো এতটুকু যদি আমরা একটু রান দিয়ে দেখি দেখেন প্লিজ এন্টার অ্যারে লেন্থ দিলাম দশ বলতেছে প্লিজ এন্টার নাম্বারস সিন এর দিলাম যেমন আমরা দিই ওয়ান জিনিসটাকে একটু বড়ো করে নিই টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সো দশ লেন্থের একটা অ্যারে তৈরি করলাম এবং দশটা নাম্বারও আমরা রাখলাম এখন আমরা প্রিন্ট দিবো প্রিন্ট দিবো কি প্রিন্ট দিবো হচ্ছে আমাদের ভ্যালুগুলা এবং ভ্যালুর ইন্ডেক্সগুলাও ঠিক আছে সো আমাদের প্রিন্ট আসবে এরকম সি আউট ইন্ডেক্স নাম্বার এবং ইন্ডেক্স নাম্বার আমরা পাই হচ্ছে আই থেকে এবং তারপর আমরা দিব ভ্যালু অ্যান্ড দ্য ভ্যালু সো ভ্যালুতে আমরা দিতে পারি এ অফ আই এর যদি এখন আমরা রান দিই প্রথমে আমাদের বলতেছে প্লিজ এন্টার আইডেন দিলাম দশ এবার বলতেছে প্লিজ এন্টার নাম্বার সিন সো আমরা একটা করে নাম্বার ইনপুট করতে থাকি আচ্ছা আরেকবার একটু দিই ফোর বাদ পড়ে গিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সো দেখেন ইন্ডেক্স নাম্বার এবং ভ্যালু প্রিন্ট হয়ে গিয়েছে সো দশটা নাম্বার এবং তাদের ইন্ডেক্স নাম্বারও প্রিন্ট হয়ে গিয়েছে ঠিক আছে আচ্ছা সো এইভাবে আমরা আমাদের অ্যারের ভ্যালু এবং ইন্ডেক্স দুইটাই একসাথে প্রিন্ট দিতে পারি সো এই গেল আমাদের টাস্ক সিক্স এখন আমরা একটু দেখি টাস্ক সেভেন টাস্ক সেভেনে কি বলতেছে সাপোজ অ্যান অ্যারে ইজ গিভেন সো ঠিক আগেরটার মতো একটা অ্যারে দেওয়া আগের যেমন এই যে টাস্ক ফাইভ ফোর ইনফ্যাক্ট আমাদের অ্যারের ভ্যালুটা বলতেছে সো বলতেছে যে এরকম একটা অ্যারেতে আমাদের দেখতে হবে আচ্ছা এইটা অ্যাকচুয়ালি সি প্লাস প্লাস প্রোগ্রাম হবে একটু ভুল ছিল আচ্ছা এনিওয়েজ সো টু ফাইন্ড আউট ইন উইচ ইন্ডেক্স ফিএফ থার্টি এইট সো এই হচ্ছে আমাদের থার্টি সেটা কত নম্বর ইন্ডেক্সে আসে সেইটা আমরা বের করবো সো যদি আমরা একটু দেখি জিরো ওয়ান টু থ্রি ফোর এই যে দুই নম্বর ইন্ডেক্সে আছে এটা আমরা বের করবো ঠিক আছে সো চলেন তাহলে কোর্ডে চলে যাই প্রথমে আমরা যেটা করবো আমরা আমাদের অ্যারেটা ধরে নেবো সো ইন্ট ধরেন অ্যারে নাম দিলাম এ ফাইভ এইটার মধ্যে আমরা ভ্যালুগুলা ইনসার্ট করে ফেলি কী কী ভ্যালু সিক্সটি সেভেন নাইনটি এইট থার সিক্সটি সেভেন নাইনটি এইট থার্টি এইট নাইনটি ফোর ফিফটি ফোর আশা করি ভ্যালুগুলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন আমাদের বলতেছে যে 38 কত নম্বর ইনডেক্সে সেটা আমাদেরকে বের করতে হবে সো আমরা একটা লুপ চালাতে পারি চালায় প্রত্যেকটা এলিমেন্টে একটা একটা করে আমরা খুঁজবো সো আমাদের লুপ সে আগের মতো i equals টু জিরো i চলবে অ্যারের লেন্থ পর্যন্ত সো সাইজ অফ অ্যারে ডিভাইডেড বাই সাইজ অফ অ্যারের যে কোনো একটা এলিমেন্ট সো এখন আমরা খুঁজব ইফ এ অফ আই ইকালস টু ইকালস টু কি আমাদের কোন এলিমেন্টটা দরকার থার্টি এইট সো যদি থার্টি এইট হয় তাহলে আমরা একটা প্রিন্ট দিব প্রিন্টটা কীভাবে দিতে পারি সি আউট ভ্যালু ফাউন্ড ইন্ডেক্স ভ্যালু ফাউন্ড ইন্ডেক্স আমাদের যে আই নাম্বারে আমরা পেয়েছি সেখানে যদি আমরা একটু রান দিই দেখা যাচ্ছে দুই নাম্বার ইন্ডেক্সে আমরা পেয়েছি ঠিক আছে সো যদি এখানে দেখি যে আমাদের দুই নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটা ছিল তো এইভাবে করে আপনারা যে কোনো একটা ভ্যালু কত নাম্বার ইন্ডেক্স এড়েতে আছে সেটা খুঁজে বের করতে পারেন সো এই গেলো আমাদের টাস্ক সেভেন নেক্সট আমরা দেখি টাস্ক এইট টাস্ক এইটে কী বলতেছে যে একটা অ্যাডে দেওয়া আগের মতো না চেঞ্জ দ্য ভ্যালু ফিফটি ফোর টু সিক্সটি ফোর এইটাকে চেঞ্জ করে সিক্সটি ফোর বানাতে বলছে আর টোয়েন্টি ফোরকে চেঞ্জ করে নাইনটি ফোর বানাতে বলছে এবং তারপর নাম্বারগুলো প্রিন্ট দিতে বলছে ঠিক আছে সো আমাদের অ্যাডের ভ্যালুগুলো দেখি থার্টি নাইন ফিফটি ফোর সেভেন্টি এইট থার্টি নাইন ফিফটি ফোর সেভেন্টি এইট ফিফটি সিক্স টোয়েন্টি ফোর ফিফটি সিক্স টোয়েন্টি ফোর ঠিক আছে সো আমাদের ভ্যালুগুলোকে এখন চেঞ্জ করতে বলছে সো কোনটা কোনটাকে ফিফটি ফোরকে সো ফিফটি ফোর একটু আমরা দেখি আমাদের একটু আমরা ইন্ডেক্স নাম্বারগুলো দেখি সো এগুলো একটু মুছে দিই দেখেন এটা হচ্ছে জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর ঠিক আছে সো এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করতে হবে আর চার নাম্বার ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করতে হবে চেঞ্জ করে এটাতে বসবে সিক্সটি ফোর এটাতে বসবে নাইনটি ফোর সো আমাদের প্রিন্টের কমেন্টটা থাকুক আমি এটাকে কমেন্ট আউট করে রাখি ঠিক আছে কমেন্ট আউট হয়ে গেল আচ্ছা এখন আমরা এ অফ কত আবার একটু কোশ্চেনে ফেরত চাই এ অফ ওয়ান আর ফোর এ অফ ওয়ানে আমরা বসাবো কত এ অফ ওয়ানে আমরা বসাবো হচ্ছে সিক্সটি ফোর ঠিক আছে সিক্সটি ফোর বসায় দিলাম আর এ অফ ফোরে বসাবো নাইনটি ফোর আবার যদি কোশ্চেনে যাই দেখি দেখেন এ অফ ফোরে বসাবো এই যে নাইনটি ফোর

থার্টি নাইন ফিফটি ফোরের জায়গায় সিক্সটি ফোর হয়ে গেছে তারপর সেভেন্টি এইট সেভেন্টি আছে ফিফটি সিক্স ফিফটি সিক্সে আছে টোয়েন্টি ফোর জায়গায় নাইটি ফোর হয়ে গেছে সো আমরা এর ভ্যালু চেঞ্জ করে তারপর সেগুলো আবার প্রিন্ট করতে পারি সো এবার চলে যায় আমাদের লাস্ট নাম্বার নাইন বলতেছে কি রাইট এর সি প্রোগ্রাম টু ফাইন্ড আউট হাউ মেনি টাইমস সেভেন্টি ইজ প্রেজেন্ট ইন একটা অ্যারে দেওয়া আছে ফিফটি ফাইভ সেভেন্টি সিক্স নাইনটি আছে এগুলো একটু লিখে ফেলি আমরা ফিফটি সেভেন্টি সিক্স নাইনটি ফোর ফিফটি সিক্স নাইনটি ফোর ফিফটি সিক্স তো আসেই আর সেভেন্টি সিক্স সো কি বলতেছেন আমাদের যে সেভেন্টি সিক্স কয়বার আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইবার আসে সো এটা আমাদেরকে প্রিন্ট দিতে হবে ঠিক আছে সো আমরা একটা ফরলুক চালাবো পুরো এরটার উপরে ঠিক আছে ফরলুক চালায় আমরা একটা ইফ কন্ডিশন দিতে পারি ইফ এ অফ আই ইফ এ অফ আই equals to equals টু 76 সিক্স ঠিক আছে যদি 76 সিক্স হয় তাহলে আমাদের কী করতে হবে আমাদের একটা ভেরিয়েবলে আমাদেরকে ট্র্যাক রাখতে হবে তো ধরি আমরা ইন্ট কাউন্ট সো যখনই সেভেন্টি সিক্স পাবে তখনই আমরা কাউন্ট প্লাস প্লাস করে দেবো ঠিক আছে আচ্ছা প্লাস প্লাস হয়ে গেল তারপর এই লুপের বাইরে এসে আমরা এই কাউন্টটাকে প্রিন্ট দেবো So, see out seventy-six is found count times. Take a second, you do to run the টেন সেভেন্টি সিক্স ইজ ফাউন্ড টু টাইমস এইভাবে আমরা একটা অ্যারে এলিমেন্ট কাউন্টও করতে পারি ঠিক আছে সো এই ছিল আমাদের এই ছিল আমাদের বেশ কিছু অ্যারের প্রবলেম এবং প্রবলেমের সলিউশন আমরা চার থেকে শুরু করে নয় পর্যন্ত টোটাল কয়টা চার পাঁচ ছয় সাত আট নয় ছয়টা টাস্ক দেখলাম সো আশা করি প্রবলেমগুলো আপনারা বুঝতে পেরেছেন দ্যাট সলভ ফ্রম দিস ভিডিও থ্যাংক ইউ